শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য করোনা টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে 18 বছর করা হয়েছে। এ কারণে রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা নিতে পারছেন শিক্ষার্থীরা। যত তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনটা নিতে পারবো আমরা তত তাড়াতাড়ি ইউনিভার্সিটিতে যেতে পারবো। ডেট দিবে সামনে মাসে, সো ভ্যাকসিন দিচ্ছি যাতে এক্সাম দিতে পারি। ভাইরাস থেকে সুরক্ষা এখন প্রতিটি ক্ষেত্রেই টিকা গ্রহণের তাগিদ বেড়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও রয়েছে টিকা নেওয়ার চাপ। ম্যানেজমেন্ট থেকেও আপনার প্রেসার আছে যে আপনারা অনলাইনে যেগুলো অ্যাপ্লাই করেন সেটা টাইম মতো আপনারা দিয়ে আসেন, আর না হলে অফিস থেকে এটা অবশ্যই তারা ব্যবস্থা নেবে। বিভিন্ন কর্মে যোগদানের জন্য যেটা বাধ্যতামূলক করা হয়েছে এটা যদি এনশিওর না করা যায় তাহলে তো দেখা যাচ্ছে যে আপনার পাবলিক ট্রান্সমিশনটা অনেক বেড়ে যাচ্ছে। ভিড় হোক বা না হোক, কম হোক বেশা ক্ষতি হবে উপায় নেই, এটা কারণ এনশিওর করতে হবে। মুঠোফোনে মেসেজের জন্য দীর্ঘদিন প্রতীক্ষার পর খোঁজ নিতে কেন্দ্রে আসছেন অনেকে। বলছি যে মেসেজ ছাড়া কি দেওয়া যায় কিনা, মেসেজ ছাড়া দেওয়া যায় না, কোনো জায়গায় যাইতে পারতেছি না, গেলেই মনে করেন যে পুলিশে ঝামেলা করতেছে, কোনো অফিসে ঢুকতে গেলে জিজ্ঞেস করে যে টিকা দেওয়া আছে কি না। এমন অবস্থায় স্বস্তির কথা জানান দুই ডোজ টিকা গ্রহীতারা। ভরসা পাচ্ছি যে না আপাতত আর কোনো সমস্যা হবে না, ওভারঅল বলতে পারেন আমি সন্তুষ্ট। করোনা ভাইরাস থেকে সুরক্ষায় টিকার কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাঝারির মধ্যে সে ভালো হয়ে যাচ্ছে এবং মৃত্যুঝুঁকিটা অনেকটাই কমছে, তাদের ভ্যাকসিন তাকে দিতেই হবে, ভ্যাকসিন তো তার ভালোর জন্য দেওয়া হচ্ছে, সাথে স্বাস্থ্যবিধি সব কিছু মিলে কিন্তু আমাকে এই করোনাটাকে প্রতিরোধ করতে গেলে ভ্যাকসিন লাগবেই। সেই জন্য কিন্তু ভ্যাকসিনেশন প্রোগ্রাম সব জায়গায় চালু আছে। আপনারা জানেন মাঝখানে আপনার ভ্যাকসিন ক্যাম্পেনও করা হয়েছে, সবার আগ্রহ কিন্তু অনেক ছিল এবং সবাইকে ভ্যাকসিনের আওতা কিন্তু আস্তে আস্তে করে আনা হচ্ছে ভালোর জন্য, তাদের সুরক্ষার জন্য। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।